এখন পর্যন্ত যতগুলো জায়গা ভিজিট করেছি গিয়েছি, সেখানে আমরা কাউকে পাইনি, বন্দি অবস্থায় কাউকে পাইনি। এবং অনেকগুলো বন্দিশালা, যেগুলো গোপন বন্দিশালা, সেখানে অনেক কিছুই ডিস্ট্রয় করে ফেলেছে। এগুলো বেসিক্যালি 5ই অগাস্টের পরে করেছে, কিছু হয়তো বা 5ই অগাস্টের আগে করেছে। যেমন ধরেন যে সেলগুলো 3 ফিট বাই 6.5 ফিট, সেটার মাঝখানে যে দেয়ালগুলো ওগুলো ভেঙে ফেলেছে। উপরে নিচে একটা রুমের মধ্যে 3টা সেল ছিল, 3টা সেলের ভিতরের অংশগুলো ভেঙে ফেলেছে। সুতরাং এটা বোঝার উপায় নেই। এখন আমরা কিভাবে বুঝলাম, আমরা ওই ভিকটিমের বর্ণনা অনুযায়ী আমরা ওই জায়গাগুলো এবং ভিকটিমের বর্ণনা অনুযায়ী সেটা পেয়েছি। সেখানে গিয়ে দেখলাম যে স্থাপনার মাঝখানের অংশগুলো ভেঙে ফেলেছে, কিন্তু যখন প্লাস্টার করেছে অরিজিনাল প্লাস্টারের সাথে সেটা মিলি না। ওইটা প্লাস হচ্ছে সিলিং এর উপরে দেখা যাচ্ছে যে ওখানে ছিল পার্টিশন, নিচে ফ্লোরে দেখা যাচ্ছে, এবং ভিতরে যে টয়লেটের জায়গা ছিল সেই জায়গাগুলো দেখা যাচ্ছে। ওই জায়গাগুলো যে ভেঙে ফেলেছে এবং রং করেছে সেটা মিলে নেয়। তখন আমরা যখন প্রশ্ন করলাম, তখন তারা এটা সঠিক জবাব দিতে পারেন নাই। বললাম যে আমরা তো পরে আসছি, আমরা এটা দেখি না, এটা হয়তো আগে। এই 1600+ কেসের মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় 400টা কেস স্ক্রুটিনাইজ করেছি, যেখানে আমরা ট্রেন্ড এবং প্যাটার্নটা বোঝার চেষ্টা করেছি, যেখানে কোন কোন বাইরগুলো কোন কেসের সাথে জড়িত। এই ধরনের ক্ষেত্রে আমরা এই 400টার মধ্যে 172টা পেয়েছি হচ্ছে র্যাবের ইনভলভমেন্ট, সিটিসির ইনভলভমেন্ট পেয়েছি 37টা ক্ষেত্রে, জিবি পুলিশের ইনভলভমেন্ট ছিল 55টার ক্ষেত্রে, ডিজিএফআই ছিল 26টা, এবং পুলিশের ক্ষেত্রে 25টা, এবং অন্যান্য যারা কোনো বাহিনী পরিচয় দেয়নি তারা বলেছে যে প্রশাসনের লোক বা সাদা পোশাকধারী এরকম পরিচয় দিয়েছে, সেটা আমরা আদার্স ক্যাটাগরির মধ্যে ফেলেছি, সেটার মধ্যে আছে 68টা। এইটা হচ্ছে আমাদের এই প্রিলিমিনারি যে অ্যানালাইসিস, এখন পর্যন্ত যেটা হয়েছে সেইটার একটা ডেটা। তো আমাদের এই কাজটা পর্যায়ক্রমে আরো বাড়তে থাকবে, চলবে। পুরো 1600 কেস যেটা আমরা অলরেডি আমাদের রেজিস্টারভুক্ত, সবগুলো কেসই আমরা এই অ্যানালাইসিস এর মধ্যে আনবো। তারপরে এটা বোঝা যাবে যে কোন কোন বাহিনী কিভাবে কতখানি এই গুমের সাথে জড়িত আছে। আপনারা কি ম্যাপিং করতে পেরেছেন কিনা, যে সারা দেশে কোথায় কোথায় এই সিচুয়েশন গুলো অপারেট হতো, মানে আদার্স দ্যান দা র্যাপিড হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 11, এর বাইরে আপনারা কি অস্তিত্ব গুলো দেখেছেন কিনা, ম্যাপিং করতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত বিজিবির সুনির্দিষ্টভাবে বিজিবির কোনো অভিযোগ পাইনি। কিন্তু বাকি 1600-র মধ্যে হয়তো বা থাকতে পারে, যেটা আমরা পরবর্তীতে বলতে পারবো, স্ক্রুটিনি করবো, তখন বুঝতে পারবো, তখন সুনির্দিষ্টভাবে বলতে পারবো। দ্বিতীয়ত জিনিস হচ্ছে, আপনি যে প্রশ্নটা করবেন যে সারা দেশের বাহিনী, অনেক জায়গায় আমরা যেটা শুনেছি যে বিভিন্ন বাহিনীর সেফ হাউস আছে, এইটা সাংবাদিক ভাইয়েরা আপনারা যেমন জানেন আমরা শুনেছি, তবে আমাদের যে সোর্স সেটার মাধ্যমে আমরা চেষ্টা করছি জানার এক্সাক্ট লোকেশন। আমি আপনাদের কাছে কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানাবো, আপনারা যদি কোনো লোকেশন জেনে থাকেন, যেহেতু আপনারা প্রফেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা বিভিন্ন সময়ে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে আপনাদের কথা বলতে হয়, বিভিন্ন আপনাদের নিজস্ব সোর্স থাকে, সেই আলোকে আপনারা যদি কোথাও কোনো সেফ হাউস, সেটা র্যাবের হোক, ডিজিএফআই হোক, বা ডিবি বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়ে থাকুক, সেটা ঢাকায় বা ঢাকার বাইরে যদি হয়ে থাকে, আমাদেরকে জানা, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদের মাধ্যমে পুরো জাতির সাথে তুলে দিতে চাই, এই ধরনের ক্ষেত্রে আমরা মানে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করব। যদি কেউ আমাদেরকে উইলিংলি এই ধরনের তথ্য দেয় যে কমিশন, তাহলে সে যায়। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওই জায়গাগুলো শনাক্ত করার।